সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে এনটিভির পর্দায় এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান সময় সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের সামনে এসে থাকি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে কথা বলার জন্য এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অবস্থা সে বিষয়ে আপনাদেরকে অবহিত করার জন্য আমরা চেষ্টা করে থাকি যে আওয়ামী লীগ, বিএনপি প্রত্যেকটি দল একত্রিত হবে জনগণের জন্য, মানুষের জন্য এবং দেশের জন্য। আজও তার ব্যতিক্রম নয়, আমরা আজ কথা বলবো বাংলাদেশের যে সমসাময়িক ঘটনা সে বিষয়ে স্পেশালি আমরা কথা বলবো কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজের যে দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু সোহাগী জাহান, তনু যা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে, যার জন্য প্রত্যেকটি মানুষ আজ রাস্তায় হতাশ, আমরা এ বিষয়ে কথা বলবো। এবং আমরা চাই না যে আমাদের কোনো বোন যাতে করে ধর্ষিত হোক, আমরা চাই না আমাদের বাংলাদেশের মানবিক যে অবস্থা সেটি যাতে বিপর্যস্ত না হয়, আমরা চাই ডে বাই ডে এটার ডেভেলপমেন্ট। যাই হোক, আমি যাচ্ছিলাম জনাব চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান আপনার সামনে। আপনি নিশ্চয়ই জানেন যে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজের যে দ্বিতীয় বর্ষের ছাত্রী তনুকে রেফ করে আপনার এরপরে ক্যান্টনমেন্টে ফেলে দেওয়া হয়েছিল, এই জন্য সারা বাংলাদেশ আজ সোচ্চার। একজন সচেতন নাগরিক হিসেবে জিনিসটাকে আপনি কীভাবে দেখবেন? ধন্যবাদ। এটা একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আমি মনে করি, পত্রপত্রিকায় যেভাবে দেখলাম এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। আর বাংলাদেশে এইরকম এর আগেও অনেকগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে শিশু নির্যাতনের ব্যাপারে। আমি মনে করি যে এই ব্যাপারে জিরো টলারেন্স দেখিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‍্যাব বা পুলিশ তারা তদন্ত করবে। তদন্ত করে যারাই যেই হোক না কেন বিচারের সাথে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের সম্মুখীন করা উচিত, আমি এটা মনে করি। বাট এই এইটার জন্য আপনার বাংলাদেশের যে বর্তমান শাসন বা আইনের ব্যবস্থা যে দায়ী কিনা বা কেন হচ্ছে এই জিনিসগুলো অহরহ, আপনি বলছেন শিশু নির্যাতন হচ্ছে, আমরা দেখেছি এর আগে নারায়ণগঞ্জের ঘটনা দেখেছি, আমরা দেখলাম যে লক্ষ্মীপুরে একটা সন্তানের সামনে তার মাকে বিভৎস করা হলো এবং সে সাথে চুল কেটে দেওয়া হলো, আপনি এটাকে কিভাবে দেখবেন, এটা কেন হচ্ছে? এখানে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের গত কয়েক বছরের খতিয়ান যদি আপনি দেখেন যে কিছু কিছু ঘটনা আমার কাছে মনে হয় এটা নর্মাল যে ক্রাইমগুলো ঘটে সেই ঘটনার থেকে এগুলো একটু ভিন্ন ধর্মী আর কি, এক ধরনের আক্রোশ যেন বা এক ধরনের পাবলিক অর্ডার নষ্ট করার জন্য, দেশে একটা অরাজকতা তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় এটা মানে অন্য অন্য যে সাধারণ যে ক্রাইমগুলো ঘটে তার চেয়ে একটু ভিন্ন চরিত্রে আর কি। কারণ এটার জন্য কি আপনি এই সরকার সরকারকে কোনোভাবে কি আপনি দায়ী, সরকার অবশ্যই দায়িত্ব আছে, যে কোনো দেশেই বা সোসাইটিতে যদি একটা ক্রাইম ঘটে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা দায়িত্ব থাকে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো দায়িত্ব থাকে, অ্যাডমিনিস্ট্রেশন তো একটা বিরাট ব্যাপার, এখানে প্রেসিডেন্ট থেকে নিম্নতর পর্যায় পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন সবাই দায়িত্ব নিতে হবে, এখানে ওভারঅল দায়িত্বটা এন্ড অফ দ্য ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের উপরেই যায়। এটা এক ধরনের অবশ্যই ব্যর্থতা, এটা আমি স্বীকার করব, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট, অফিসিয়াল স্টেটমেন্ট বা কাউকে ধরছে বা এটা নিয়ে কোনো রেজাল্ট পাইনি, আপনি জিনিসটা কিভাবে দেখবেন? এটা এখন এই বক্তব্য আসলে আমরা আসলে ব্রিটেনে বসে দেওয়াটা ডিফিকাল্ট। আমরা যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে এই ব্যাপারে র‍্যাবের বক্তব্য দেখলাম, পুলিশের বক্তব্য দেখলাম যে তারা অলরেডি এটা ইনভেস্টিগেশন শুরু করছে এবং আগামী বোধহয় সপ্তাহে এক ধরনের নিউজ দিতে পারবে, এই ধরনের একটা আশ্বাস শোনা হয়েছে। তা আমি মনে করি যে একটা অপরাধ ঘটলে এটা যদি ব্রিটেনেও ঘটে তাৎক্ষণিক কন্টিনিউয়াসলি হচ্ছে জিনিসটা, না না তাৎক্ষণিকভাবে মানে সরকারকে ঢালাওভাবে হয়তো ব্লেম দেয়া যেতে পারে, কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হবে, এটা অবশ্যই সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এটাকে ফাইন্ড আউট করা। ধন্যবাদ। আমি আপনাকে আবার আসছি, আমি যাচ্ছিলাম আজিজুর রহমান আপনার সামনে এই বিষয়টা নিয়ে, এবং আপনি কি মনে করেন এটি সরকারের একটি ব্যর্থতার অংশ? প্রথমে আমি স্বাধীনতার মাসে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এই স্বাধীনতা দিবসের দিবসে যারা আমাদের স্বাধীনতা নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনি যখন দায়িত্বপ্রাপ্ত থাকবেন যে কোনো দুর্ঘটনা এটা কিন্তু আপনার উপরেই পড়ে,
এটা বলার অপেক্ষা এটা অহরহ হচ্ছে এখন আপনি কি মনে হচ্ছে না অহরহ হচ্ছে সারা দুনিয়ায় কিন্তু ক্রাইমটা বাড়ছে আমি চাই না আমি আপনাকে আমার স্বাধীন দেশে আমরা যেই স্বাধীনতার জন্য আমরা বলে থাকি যে 71 এ আমার মা বোনকে দর্শন করা হয়েছিল তখন আমরা স্বাধীন ছিলাম না পরাধীন ছিলাম আর আজ আমরা স্বাধীন সেই স্বাধীন দেশে কি করে আমাদেরকে আমার বোনকে দর্শন করা হচ্ছে এবং লাশ ক্যান্টনমেন্টে ফেলে দেওয়া হচ্ছে এটা কি পরাধীনতার মতো মনে হচ্ছে না অনেকটা ক্রিমিনাল স্বাধীনতার স্বাধীন থাকলেও ক্রিমিনাল স্বাধীন না থাকলেও ক্রিমিনাল বাট আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তো আমাদেরকে সেভ করে অবশ্যই অবশ্যই তাহলে এটা কি সরকারের ব্যর্থতা না অবশ্যই সরকারের ব্যর্থতা বলতে এইভাবে ঢালাওভাবে বলা যায় না একটা ক্রাইম যখন হয় ক্রাইম যত বেশি হয় বদনামটা কিন্তু সরকারের উপরেই বর্তায় কিন্তু এমন কোনো কথা না যে ক্রাইম কোনো দেশেই হবে না যদি ওটার প্রতিকার নেওয়া না হয় যেমন অনেক ঘটনাই সিলেটের সিলেটে যে কিছু কি নাম সামিউল আরো অনেক ঘটনা হয়েছে কিন্তু বিচার তো হয়েছে এই যে না এই যে এইটা কারো কাম্য না 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 কারণ আপনি যখন ক্ষমতায় আপনার আমলে যখন পরপর এই ইনসিডেন্ট গুলো হচ্ছে এটা আপনার ক্ষমতার একটা প্রশ্ন চলে আসছে না অনেকে এটাকে বলছে যে এটা হয়তো 5ই জানুয়ারির নির্বাচনে যে 154টা আসন ইলেক্টেড সিলেক্টেড হলো বলে এটাই তার একটা যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটারও একটা বহিঃপ্রকাশ আপনি কি মনে করেন এটা ঠিক না এটা তো পলিটিক্যাল কথা রাজনৈতিকভাবে আপনি আপনি কি মনে করেন যে ছেলের একটা ছেলের সামনে তার মায়ের চুল কেটে দেওয়া হলো তাকে নেড়া করে দেওয়া হলো এটা কোন প্রকারের কোন অবশ্যই অবশ্যই এটা উচিত না অবশ্যই এটা ঠিক না হচ্ছে এটা অহরহই হচ্ছে শুনেন সারা দুনিয়ায় ক্রাইম বাড়ছে এটা অস্বীকার করার উপায় নাই আমাদের সময় আমরা থানা লেভেলে দূরের দূরের কথা ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা ইলিগাল আর্মস দেখি নাই এখন ইউনিয়ন লেভেলে কিন্তু ইলিগাল আর্মস আছে আচ্ছা এটার জন্য দায়ী না এতে যদি এখন মনে করেন ছাত্রলীগের কাছে না ছাত্রদলের ছেলেদের কাছে এটা বলা বড় মুশকিল দায়িত্বটা কার এই এটা দায়িত্ব কোন না সারা ওয়ার্ল্ডই ক্রাইম বাড়ছে আচ্ছা মানুষের হাতের কাছে ক্রাইম গুলো চলে আসছে আচ্ছা যখনই এরকম ক্রাইম কি আপনি তো একজন অবশ্যই কামনা করেন আপনি সিনিয়র একজন পলিটিশিয়ান না 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 আপনার কি মনে হয় যে যে তনুকে যে দর্শন করে যে ক্যান্টনমেন্টে ফেলে দেওয়া হলো আজকে সমগ্র বাংলাদেশী আজকে মাঠে বাংলাদেশ সমস্ত বাংলাদেশী আজকে মাঠে যে কালকে হয়তো হতে পারে আপনার মেয়ে কালকে হতে পারে আমার বোন তাই না আমরা অনেক তনু আমার বোন হতে পারতো তনু আমার মেয়ে তাহলে আমরা কি চুপ থাকা উচিত অবশ্যই না আমরা সবাইকে এটার ভয়েস টেস্ট করা উচিত না অবশ্যই তাহলে এখন পর্যন্ত তো আমরা এখন সরকারের উচ্চ মহল থেকে কোনো স্টেটমেন্ট পাই নাই এই বিষয়টা নিয়ে আছে হোম মিনিস্টার তো আমি উচ্চ মহল বলতে বোঝাচ্ছি হোম মিনিস্টার না মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা শুনেন সব ক্ষেত্রে ওনার দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারাই ডিল করবে সব ক্ষেত্রে যে প্রাইম মিনিস্টার ইন্টারফেয়ারি করবে প্রাইম মিনিস্টার তো আমি আরো কথা বলবো একটা ব্রেক থেকে এসে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আমরা বাংলাদেশের বর্তমান অবস্থান স্পেশালি আমাদের বোন তনুক নিয়ে কথা বলছিলাম আমরা সবাই আজ মর্মাহত এই বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো যে কেন হয়েছিল কিভাবে আমার বোনকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনি রক্ষা করতে পারেন আমরা কিভাবে এ প্রতিরোধ গড়ে তুলতে পারি আমরা আরো কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন।